विश्वभारती विश्वविद्यालय उपाचार्य विद्युत চক্রবর্তী के पाल्टा आक्रमण করেছেন কুণাল ঘোষ। যে উপাচার্য বিশ্বভারতীর বিশেষ ফলক থেকে রবীন্দ্রনাথের নাম মুছে দেন, সেখানে নরেন্দ্র মোদি আর নিজের নাম খোদাই করেন, তার মানসিক চিকিৎসার প্রয়োজন, ডাক্তার দেখানো প্রয়োজন, মানসিক অবস্থা ঠিক নেই তার। সেখানে তিনি মাননীয় মুখ্যমন্ত্রীকে যে ভাষায় চিঠি লিখেছেন সেটা চতুর্থ শ্রেণীর একজন বিজেপি ক্যাডারের ভাষা, তার সঙ্গে বিশ্বভারতীর কোনো সম্পর্ক নেই। বিশ্বভারতীর লজ্জা, শুধু বিশ্বভারতী নয়, যে কোনো সুস্থ শিক্ষাবিদ, তার এই ভাষা হতে পারে না। তাহলে নরেন্দ্র মোদির সাঙ্গপাঙ্গরা লুট করে যখন বিদেশে পালিয়ে যায়, ব্যাংক লুট করে, বিদ্যুৎ চক্রবর্তী দেখতে পান না, লজ্জা করে না বিদ্যুৎ চক্রবর্তীর, যখন উন্নাও, হাতরাস, নারী নির্যাতনের ঘটনা ঘটতে থাকে, ধরনের ভাষা যদি প্রয়োগ করতে থাকেন, পরবর্তীকালে বিদ্যুৎ চক্রবর্তীকে কিন্তু কোনো অবস্থাতেই এই অপসংস্কৃতি ছড়ানোর কাজে রিয়াদ করা হবে না। উপাসনা গৃহের সামনের রাস্তা ফেরত চেয়ে ফের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। আর চিঠিতে মুখ্যমন্ত্রীকে বেলাগাম আক্রমণ করেছেন উপাচার্য। আপনি এখনো কান দিয়ে দেখেন, আপনার দুই সিনিয়র মন্ত্রী জেলে আছেন, আপনার বিশ্বস্ত সহযোগীরা তিহাড়ে বন্দী, তৃণমূল সরকার কয়লা গরু রেশন কেলেঙ্কারিতে জর্জরিত। উপাসনা গৃহের সামনের রাস্তা ফেরত চেয়ে ফের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। আর সেই চিঠিতেই মুখ্যমন্ত্রীকে বেলাগাম আক্রমণ করলেন উপাচার্য। মুখ্যমন্ত্রীকে নিশানা করে দিলীপ ঘোষ বলছেন যে মুখ্যমন্ত্রী যা শুনছেন তা ওনার অপকীর্তিরই পাওনা। শুনুন, এটাই মমতা ব্যানার্জির পাওনা আছে। চারিদিক থেকে আক্রমণ হচ্ছে শুধু নয়, তিনি যে অপকীর্তি করেছেন, তার চোখের সামনে এই ধরনের অপকর্ম হয়েছে, তার দায়িত্ব তাকে নিতেই হবে। বারবার নেতারা উপাচার্যকে শান্তিনিকেতনের আক্রমণ করে রাজনীতি করার চেষ্টা করেন, তার অধিকার আছে বলার, তিনি চোখের সামনে আয়না তুলে ধরেছেন। অন্যদিকে উপাচার্যকে বাড়ি থেকে টেনে বের করে আনার হুঁশিয়ারি দিয়েছেন নানুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক গদাধর হাজরা। আমরা মমতা ব্যানার্জির দল করি, আমরা তৃণমূল কংগ্রেস করি, আমরা ইচ্ছা করলে আপনি যেখানে বাস করছে আমরা ওখান থেকে বের করতে আমাদের 5 মিনিট টাইম লাগবে না। মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছে ধর্ণা করতে, আন্দোলন করতে, আন্দোলন করছি। মমতা বন্দ্যোপাধ্যায় যদি একবার নির্দেশ দেয়, আপনি যে ঘরে বাস করছেন সেই ঘর থেকে টেনে বের করে বীরভূম থেকে বোলপুর থেকে বের করতে আমাদের বেশি টাইম লাগবে না। আর এ প্রসঙ্গে রাজ্য বিজেপির মুখপাত্র সৌমিক ভট্টাচার্য কি জানিয়েছেন শোনাবো আপনাদের। যেরকম দল সেরকম ভাষায় কথা বলেছে, এটাই তো তৃণমূল, এটাই তৃণমূলের সংস্কৃতি। যেরকম শিখিয়েছে বাবা কাকা জ্যাঠারা সেই ভাষায় কথা বলেছে, অন্যায় কিছু বলেনি। তো কি কোথায় থাকবে ভবিষ্যতে সে তো দেখতে পাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ।